হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের ইকুয়েশন অপশন সম্পর্কে আলোচনা করব। আপনারা এক্সেলে যদি রসায়নের কোনো ফর্মুলা অথবা গাণিতিক কোনো ফর্মুলা এছাড়া অন্য কোনো ফর্মুলা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে ইকুয়েশান এই অপশনটি ব্যবহার করবেন ইনসার্ট ট্যাবের অধীনে সিম্বল সেকশনে এখানে দেখুন ইকুয়েশান একটি বাটন রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে ইকুয়েশানের একটি ফিল্ড আপনাদের সিটে চলে আসবে এবং এইখানে ইকুয়েশান একটি ট্যাব চলে আসবে এই ইকুয়েশান ট্যাবের অধীনে এখানে বেশ কিছু অপশান রয়েছে আপনারা যখন ইকুয়েশন ইনসার্ট করবেন তখন এখানে যে ফিল্ডটি আসছে এই ফিল্ডের মধ্যে ইকুয়েশান ইনসার্ট করতে পারবেন অনেক সময় কাজের ক্ষেত্রে এক্সেলে আপনাদের এই ইকুয়েশানের অপশানটি প্রয়োজন পড়বে যেমন আপনারা যদি এক্সেলে হাফ লিখতে চান অর্থাৎ ভগ্নাংশ যদি লিখতে চান ফ্র্যাকশন লিখতে চান তাহলে ক্ষেত্রে এখানে দেখুন ইকুয়েশন ট্যাবের অধীনে এখানে ফ্র্যাকশন একটি অপশান রয়েছে এই অপশানে যদি আপনি ক্লিক করেন এখানে ফ্র্যাকশনের বেশ কিছু অপশান চলে আসবে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো স্ট্রাকচার ইনসার্ট করতে পারেন যেমন আমি যদি এটি নিতে চাই এটিতে আমি ক্লিক করলাম তাহলে দেখুন এইখানে ভগ্নাংশ লেখার মতো একটি ফিল্ড চলে আসছে আমি ওয়ান এবং নিচে আমি টু লিখলাম তারপরে আমি যদি শীটের কোনো জায়গায় ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি ফ্র্যাকশন চলে আসলাম তারপরে আপনারা যদি এটি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করার পরে আপনি এটি মুছে দিয়ে এটি এডিট করতে পারেন এছাড়াও অন্য কোনো ইকুয়েশন যদি আপনি ইনসার্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আবার ওই একই অপশনে গেলে এখানে ইকুয়েশনের ফিল্ড চলে আসবে এখানে দেখুন ফ্র্যাকশনের আরও অন্যান্য স্টাইল রয়েছে তারপরে এখানে যদি আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইত্যাদি যদি লিখতে চান তাহলে এখানে স্ক্রিপ্ট এখানে ক্লিক করার পরে এটিতে ক্লিক করবেন তাহলে দেখুন এইখানে এ এবং এটিতে আপনি টু লিখতে পারবেন তারপরে আপনারা যদি অ্যারোকি দিয়ে কারশটি ডান দিকে আনলেন তারপরে এখানে আমি প্লাস লিখলাম তারপরে আবার যদি এখানে আমি বি স্কোয়ার লিখতে চাই এটি আমি নিলাম তারপরে এখানে আমি বি স্কোয়ার লিখলাম তাহলে দেখুন এখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারলাম এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন আমি আরেকটি ফিল্ড নিলাম এটা বাইরে ক্লিক করছিল যেমন আপনারা যদি এখানে রুটের কোনো স্ট্রাকচার যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন এখানে রেডিকাল রয়েছে দেখুন এখানে রুটের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এখান থেকে আপনারা নিতে পারেন তারপরে আপনারা এন্ট্রি যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন এছাড়াও আপনারা যদি এখানে লার্জ অপারেটর থেকে এগুলো যদি নিতে চান এগুলো নিতে পারেন এছাড়াও আপনারা যদি ব্র্যাকেট ইনসার্ট করতে চান এখান থেকে ব্র্যাকেট ইনসার্ট করতে পারেন তারপরে এখানে সাইনের বিষয়গুলো রয়েছে এখানে সাইন থেরা কস থেরা টেন থেরা ইত্যাদি বিষয় রয়েছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন এখান থেকে আপনারা ম্যাট্রিক্স নিতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সিম্বল যদি নিতে চান ইকুয়েশান নিয়ে কাজ করার সময় অনেক সময় আপনাদের সিম্বল নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিম্বলগুলো নিতে পারেন যেমন এখানে আপনারা চিহ্ন যদি নিতে চান এটি নিতে পারেন তারপরে এখানে গুণ চিহ্ন রয়েছে তারপরে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল ইত্যাদি রয়েছে তারপরে মাইনাস প্লাস রয়েছে এগুলো আপনারা ইনসার্ট করে ব্যবহার করতে পারেন তারপরে আপনারা যখন এখানে ইকুয়েশানটি ইনসার্ট করেছেন আপনার আপনারা ইচ্ছা করলে এই ইকুয়েশনের যে ফোনগুলো রয়েছে সেগুলো আপনারা ছোট এবং বড় করতে পারেন এখানে আমি এই ফোনগুলো সিলেক্ট করলাম তারপরে হোম ট্যাপে গিয়ে এখান থেকে আপনারা যদি ফোন সাইজটা বড় করতে চান তাহলে এখান থেকে আপনারা বড় করতে পারেন আবার এখান থেকে আপনারা যদি ছোটো করতে চান তাহলে ছোটোও করতে পারেন এছাড়াও আপনারা যদি ফোন পে চেঞ্জ করতে চান এখান থেকে ফোন পেজ চেঞ্জ করতে পারেন আমি যদি অন্য কোনো ফোন পেজ দিই তাহলে সেই অনুযায়ী এটির ফোন পেসটি চেঞ্জ হয়ে যাবে তারপরে আপনারা এইগুলো যদি বোল্ড করতে চান করতে চান আন্ডারলাইন দিতে চান এগুলোও করতে পারবেন তারপরে আপনারা যদি ইকুয়েশান না নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ইকুয়েশানের যে ফিল্ডটি রয়েছে এটিতে ক্লিক করার পরে এখানে বর্ডারের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি বাকি স্পেজ দেন তাহলে সেটি মুছে যাবে এভাবে আপনারা এক্সেলে ইকুয়েশন ইনসার্ট করতে পারেন এবং ইকুয়েশন নিয়ে কাজ করতে পারেন আশা করি ভিডিওটি আপনার বাস্তব কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ